আজকাল আমাদের ঋণ করতে হয় কেন আর অভাব কেন দেখা যায় আমার কাছে পয়সা আছে দশ টাকা কিলো মাছ খাওয়ার উদাহরণস্বরূপ বলছি রুই মাছ যদি খান দশ টাকা বারো টাকা কিলো তাই না কিন্তু আপনি খাবেন ইলিশ মাছ হ্যাঁ কয় টাকা কিলো সৌদি আরবে কত ষাট সত্তর আশি একশো হ্যাঁ এরকম তাই না মাঝে মাঝে তো ইলিশটা খেতেই হয় হ্যাঁ আপনাকে দেশি ফল খেতে হবে আরে বাঙালি জাতি কাঁঠাল না খেলে হয় একটা কাঁঠালের দাম কত এখানে মার্কেটে দাম দামে ও দেশে এত কাঁঠাল খেয়ে মন ভরেনি ও প্রতি বছর কাঁঠাল খেতে হবে খাওয়াইতে হবে এখন ছেলে মেয়েকে কাঁঠাল খাওয়াইতে গেলে বাপ মায়ের খোঁজ দিতে পারছেন না চলবে না মোটেই না ভাই এইরকমই দেশি সবজি এখানে পাওয়া যায় দেশি আলু পাওয়া যায় দেশি আলু কত করে বারো টাকা কিলো আর সৌদি আরবের আলু দুটো কাড়াই টাকা করে হোলসেল কিনলে আরও সস্তা আপনি চিন্তা করবে যে আমার এই ইনকাম দিয়ে কোন ধরনের খাবার ব্যবস্থা যদি করি তাহলে আমি সবার খরচ মোটামুটি করে দিতে পারবো ওটা আপনাকে চিন্তা করতে হবে না আমার স্ত্রীকেই দিতেই হবে আমার ছেলে মেয়েকে এইরকম করে খাওয়াইতে হবে এই করতে গিয়ে ফরজ গায়েব কেয়ামতের দিনে ফেসে যাবেন যে ফরজ আদায় করে মার খরচ দেননি আপনি বিধবা বনের খরচ দেননি আপনি তালাক প্রাপ্ত বনের খরচ দেননি ছেলে মেয়েদেরকে বেশি হ্যাঁ ভোগ জীবন দেওয়ার জন্য ভালো ভালো দামি দামি স্কুলে পড়ানোর জন্য আপনি ফরজ আদায় করেননি বুঝা গেছে না এই রোগ এই রোগ ঘরে ঘরে ঢুকে গেছে যার ফলে ফরজ তরক করেছে কেমতে ফেসে যাবেন সুতরাং সবসময় চিন্তা করবেন যে আমার চাদর কতটা লম্বা যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করে শুইবেন শীতকালে শরীরটা ঢাকতে হবে আর চাঁদর এমন যে মাথা ঢাকলে পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না তো চালাক মানুষ কি করে বুদ্ধিমান মানুষ কি করবে হ্যাঁ কি করবে জড়ো সড়ো হয়ে শুইবে তাই না হাত পা গুটিয়ে শুইবে এটা হচ্ছে চালাক মানুষের কাজ আর বোকা মানুষের কাজ ধীর ভাবে যায় নাকি শরীরটাকে তো একটু আরাম দিতে হবে পা দিল লম্বা করে এদিকে মাথা ঢাকে তো পা খুলে যায় ঠান্ডা লাগে আর পা ঢাকলে মাথা খুলে যায় ঠান্ডা লাগে সর্দি লাগবে কিনা জ্বর হবে না মরবে কিনা ঠান্ডাতে মরবে যদি সকলের খরচ আর একটা অবস্থা হচ্ছে সকলের খরচ মোটামুটি করে দিলেও জুটে পারছেন না আপনি কোন রকম চলার মতো করে দিতে পারছেন একেবারে অল্প যেমন সাহাবি বলেন আমার কাছে মাত্র একটি দিন আর আছে আর একটা দিন আর কি যদি ভাগ করে দেন স্ত্রী ছেলে মেয়ে বাপ মা খাদেম তাহলে কিছুই পাচ্ছে না তখন কি করতে হবে বলছেন যে আহম তাহলে যেটা বেশি ইম্পর্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ যেটা সেখান থেকে শুরু করতে হবে সেখান থেকে শুরু করতে হবে তবে তারপরেও একেবারে ভুলে গেলে হবে না ধরেন আমি প্রতি মাসে বাপ মাকে দিতে পারছেন না মাঝে মাঝে দেবেন হ্যাঁ বাইরেও দিচ্ছে আপনি প্রতি মাস দিতে পারছেন আপনার সংসার চালাবার জন্য দেবেন তাদেরকে এই রকমই তালাক প্রাপ্ত বিধবা বোন আছে তাদের প্রতি মাসে দিতে পারছে না কিন্তু মাঝে মধ্যে দেবেন হ্যাঁ কিন্তু যারা ভাগ যোগ করে মোটামুটি সবগুলি চালিয়ে নিতে পারবেন ভাগযোগ করে সবাইকে দিতে হবে